বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ছোট ক্লিনিং টিপস শেয়ার করব আপনাদের সাথে। প্লাস্টিকের গামলা, মগ আমরা অনেকদিন বাথরুমে ব্যবহার করতে করতে কেমন যেন একটা নোংরা হয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সাদা সাদা কালার হয়ে যায়। দেখেন আমার এই বালতিটা সাদা অংশটা কেমন হলুদ ডেটে হয়ে গেছে, আশেপাশে সাদা হয়ে গেছে। এরকম হয়ে গেলে কিন্তু আমাদের ব্যবহার করতেও কেমন খারাপ লাগে, তাই আজকে আমি আপনাদেরকে এটা পরিষ্কার করার একটা টিপস শেয়ার করব। খুব সহজ একটা টিপস, ঘরে থাকা অল্প উপকরণেই আপনারা এটাকে সুন্দর ঝকঝকে করে তুলতে পারবেন। সেই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা এরকম প্লাস্টিকের পট, বালতি, মগ খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আরও ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটাও বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ক্লিনিং টিপস বা ভিডিও দিলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর ভিডিওটা দেখতে পারেন। দেখেন আমি একটা কন্টেনার দেখাচ্ছি, প্লাস্টিকের খুবই নোংরা হয়ে গিয়েছে, এটাকে আমি পরিষ্কার করিনি, আপনাদের সাথে শেয়ার করব এর জন্যেই। এই পটটাকে আমি চকচকে ঝকঝকে করে দেখাবো। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, এবার ব্রাশ দিয়ে বালতিটাকে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। বালতির কোনায় কোনায় বা হাতলে যত ময়লা থাকে সেটা কিন্তু ব্রাশ দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। এবং ব্রাশ দিয়ে আমি একটা জিনিস লাগাচ্ছি, সেটা আমি কি লাগাচ্ছি একটু পরে বলছি। দেখেন মগটাও কিন্তু আমি ঠিক একইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। এমন এমন জায়গা আছে যেখানে হাত পৌঁছায় না, কিন্তু ব্রাশ দিয়ে কিন্তু আপনারা ওইখানের ময়লা খুব অল্প সময়ের মধ্যেই উঠাতে পারবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খুবই উপকারে আসবে। কি দিয়ে আমি বালতিটা পরিষ্কার করব সেই মিশ্রণটাই এখন বানাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে আমি 2 চামচ বেকিং সোডা নিয়েছি, বেকিং সোডা নিতে হবে, বেকিং পাউডার না। 1 চামচ কাপড় কাচা গুঁড়া সাবান নিলাম, যে সাবানটা দিয়ে আমরা কাপড় কাচি সেই সাবানটা। এখন আমি ভিনেগারের মধ্যে ঢেলে দিব। আমি এখানে 1/2 কাপের মধ্যে ভিনেগার নিয়েছি, আমি কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। বেকিং সোডা, কাপড় কাচা গুঁড়া সাবান আর ভিনেগার দিয়ে আজকে আমি পরিষ্কার করে দেখাবো। এখন দেখেন আমি পরিষ্কার করতে চলে এসেছি। আমার এই প্লাস্টিকের পটটা কিন্তু খুবই নোংরা ছিল, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন, আসলে অনেক কালো হয়ে গিয়েছিল পটটা। এখন আমি দেখেন ভিনেগারের ওই বেকিং সোডা ভিনেগার দিয়ে যে মিশ্রণটি বানিয়েছিলাম ওইটা দিয়ে আমি ঘষে ঘষে এগুলো উঠাচ্ছি। আপনারা কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন কত সহজেই কিন্তু আমি উঠিয়ে ফেলছি। এখানে কিন্তু আমি একটা নরম মাজুনি নিয়েছি, আমার কিন্তু তারের মাজুনিও দরকার হবে না। আমি অল্প একটু ঘষা দেওয়ার সাথে সাথে দেখবেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বালতিটাও ঠিক একইভাবে পরিষ্কার করে নিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আসলে কিভাবে এত সহজেই পরিষ্কার হয় না দেখলে আপনারা বুঝতে পারবেন না, সুতরাং প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর দেখেন আমি বালতি এবং কন্টেনারটা খুব ভালোভাবে খুব সহজেই কীভাবে পরিষ্কার করে ফেলছি, আমার কোনো শক্তভাবে কিন্তু মাজা দরকার হয় নাই, আর তারের মাজুনিও লাগে নাই, শক্ত কোনো মাজুনিও লাগে নাই। আমি এখানে হারপিক অথবা চুন কিছুই ব্যবহার করিনি, অনেক ইউটিউবে আছে হারপিক অথবা চুন দিয়েও পরিষ্কার করেন, ওগুলোতে হাতের অনেক ক্ষতি হয় তাই ব্যবহার করিনি। এখন দেখেন আমি কন্টেনারের মুখটা এখন আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণে ময়লা হয়েছিল, আমি ঘষা দিয়ে দিচ্ছি আর দেখেন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটা নরম মাজুনি নিয়েছি, আমি কিন্তু শক্ত মাজুনি ব্যবহার করিনি, তারপরেও দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম ময়লা জিনিস আপনারা যদি এই মিশ্রণটি আমি যা দিয়ে তৈরি করেছি এভাবে তৈরি করে যদি প্লাস্টিকের পট, কন্টেনার, বালতি, মগ পরিষ্কার করেন, তাহলে কিন্তু খুব সহজেই মোটা তারের মাজুনি ছাড়া পাতলা নরম মাজুনি দিয়েও আপনারা খুব সহজে একদম চকচকে করতে পারবেন। আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো যে আমার এই পটটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, শুধুমাত্র এই মিশ্রণটি দিয়েই পরিষ্কার করেছি আমি। এই যে দেখেন আমার কিন্তু মাজা হয়ে গেছে, বালতিটা আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি কেমন সাদা সাদা হয়ে গিয়েছিল, এবং এই কন্টেনারের মুখটা কেমন নোংরা, কেমন একটা কালার হয়ে গিয়েছিল, কিন্তু দেখেন আমি একদম চকচকে করে ফেলছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, আর যদি উপকারে আসে প্লিজ লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সবগুলোই আপনাকে ধুয়ে ধুয়ে দেখাচ্ছি, আমি ভিডিওটা বেশি কাটিনি যাতে আপনারা বুঝতে পারেন কত পরিষ্কার হয়েছে।
আচ্ছা দেখেন, পরিষ্কার করার পর আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি কন্টেনারটা আপনাদেরকে একটু বোঝার জন্য, বা মনে হইতে পারে যে আমি ভুল কোনো তথ্য দিচ্ছি, এর জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। প্লাস্টিকের কন্টেনার কিন্তু অনেক ময়লা, কালো, কালির দাগ থাকে, এটা কিন্তু কিছুই নেই, একদম আমি নতুনের মতো করে ফেলেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আপনারা আমার পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।